সালারের খাঁড়েরা গ্রামে বোমাবাজি ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল সালার থানার পুলিশ তাদের মধ্যে ধৃত আনিস শেখকে মঙ্গলবার থেকে চোদ্দোর দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক এবং মিঠুন শেখ ও রিটন শেখ নামের অপর দুই ধৃতকে কান্দি মহকুমা আদালতে পাঠিয়ে বিচারপতির কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়েছিল সালার থানার পুলিশ তবে বিচারক ভাস্কর মজুমদার ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন গতকাল বিকেল থেকে সালারের খাঁড়েরা গ্রামে বিদ্যুৎ কর্মাধ্যক্ষের বাড়িতে ব্যাপক ভাঙচুর বোমাবাজি ও হামলার ঘটনা ঘটে যেখানে এক কথায় মুড়িমুরকির মতো বোমাবাজি হয় বলে অভিযোগ এবার সেই ঘটনার তদন্তে নেমেই তিনজনকে গ্রেফতার করল সালার থানার পুলিশ তবে ঘটনায় মূল অভিযুক্ত শালুগ্রাম পঞ্চায়েত প্রধান মোস্তাক আলী এখনও পলাতক যদিও তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ